গত কয়েকদিনে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে আষাঢ়ে প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে এই মেঘ এই বৃষ্টির প্রতিচ্ছবি, আর সেই প্রতিচ্ছবিতে দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বহুল অঙ্কিত ছবিটা তামিম ইকবাল খানের। নিজে কেঁদে ভক্তদের কাঁদিয়ে যেমন হঠাৎ অবসরের ঘোষণা দিয়েছিলেন, তেমনি একদিনের ব্যবধানে প্রধানমন্ত্রীর নির্দেশে আবারও ফেরার ঘোষণায় সবাইকে আনন্দেও ভাসিয়েছেন। এর 24 ঘন্টা পেরোতে না পেরোতেই আবারও তামিম ইকবাল আসলেন শিরোনামে, আর সেটাও গতবারের বিপিএল আসরে আলোচিত দল ফরচুন বরিশালের ঘোষণায়, যেখানে বিপিএলের আগামী আসরের জন্য সাকিবকে ছেড়ে দিয়ে তামিমকে আইকন প্লেয়ার হিসেবে অন্তর্ভুক্ত করেছে এই ফ্র্যাঞ্চাইজি দলটি। পরবর্তীতে আরও 1 বছর মেয়াদ বাড়ানোর সুযোগটাও থাকছে। শনিবার নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে তামিমের ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে বিপিএলের দল ফরচুন বরিশাল। বিপিএল মাঠে গড়াতে এখনও বেশ খানিকটা সময় বাকি থাকলেও দল গোছাতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো, বিশেষ করে আইকন ক্রিকেটারদের আগেভাগেই দলে ভিড়াচ্ছে প্রতিটি দল। অবশ্য তামিমকে নিলেও সাকিবকে ছেড়ে দিয়েছে বরিশাল। গত কয়েক মৌসুমে বরিশালের জার্সিতে খেললেও দলকে শিরোপা জেতাতে পারেননি সাকিব। তার ওপর গত আসরে বিপিএল থেকে বরিশালের বিদায়ী ম্যাচে সাকিবের সমালোচনা করে পোস্ট করা হয়। বলা হয় সেই হারের জন্য দায়ী সাকিবের অকার্যকর ব্যাটিং লাইন আপ রোটেশন, তাই সাকিব এই হারের দায় এড়াতে পারেন না। যদিও পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সেটা ডিলিট করে দেওয়া হয়, তবে ওই ঘটনার পর সাকিব যে আর কন্টিনিউ করবেন না বরিশালে সেই শঙ্কাটা ছিলই। আইকন প্লেয়ার হিসেবে বরিশালে তামিমের যোগ দেওয়ার খবরে সেই বিষয়টাও নিশ্চিত হলো। গত আসরে খুলনার হয়ে বিপিএল খেলেছেন তামিম, যদিও নামের প্রতি সুবিচার করতে পারেননি, তবে আসন্ন আসরে তামিম এই ভরসা বরিশালের, তার নেতৃত্বেই অধরা শিরোপা উঁচিয়ে ধরতে চায়। হ্যালো ওয়ালটন। হ্যালো, এসি স্টার্ট। ওকে স্টার্ট। কেউ কথা না শুনলেও এসি কথা শোনে। ওয়ালটন ভয়েস কন্ট্রোল এসি, এসি অন, অশান্তি গন। আগামী বিপিএল মাঠে গড়ানোর কথা ছিল ডিসেম্বর জানুয়ারিতে, তবে সে সময় জাতীয় নির্বাচন থাকায় জানুয়ারির 10 তারিখ বা কাছাকাছি সুবিধাজনক কোনো সময়ে বিপিএল আয়োজন করার ইচ্ছা পোষণ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। তামিমের বিদায়ের খবরে দেশের ক্রিকেট পাড়ায় অস্বস্তিকর পরিবেশের উদ্রেক হয়েছিল। সেখানে তামিমের ফিরে আসার পাশাপাশি দ্রুতই বরিশালের সাথে এই চুক্তিতে চুক্তিবদ্ধ হওয়া দেশের ক্রিকেট মহলের জন্য দারুণ সংবাদ। শাহাব, সোহাগ, অনফিল্ড।